वेलकम टू रानू स्पेशल। आज हमें बनाबो एक खूब सुंदर सुस्वादु जिनिस जेटा गरम भाते खेते एकेबारे अतुलनीय। और जदि घरे सब्जी ना थाके चटजल्दी बनिए नीन। एटा बनाते लागबे मात्र 3 मिनट समय, खेते लागबे अत्यंत सुस्वादु। देखुन आमार भिडियोटा जदि आपनादेर भालो लागे ताहले प्रचुर प्रचुर लाइक एबं शेयर करबेन एबं अवश्यई आमार चैनलटा सबस्क्राइब करबेन नित्य नतून रेसिपिर आपडेट पेते। चलुन आमरा देखे नी आमादेर आजकेर मेनू टमेटो पोस्तो। किभाबे टमेटो पोस्तोटा आमी बानाच्छी, দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা ফোড়ন দেব। কালো জিরেটা হালকা ভাজা ভাজা গন্ধ হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিন্তু খুব ফ্রেশ করে কুচি করিনি, একটু মোটা করেই কুচি করেছি। আর পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা একটু নরম করে নেব খালি। খালি পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে, পেঁয়াজটা বেশি ভাজা হবে না। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, 2টো বড় পেঁয়াজ। আর আমি 2টো টমেটো ওই পেঁয়াজের মতো করেই কুচিয়ে রেখেছি, ওটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না, কিন্তু ভীষণ সুস্বাদু একটা রান্না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুনটা দিলে কি হবে, নুনটা দিলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে আমি 30 সেকেন্ড এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি একসাথে অ্যাড করে দেবো, আমি 2 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা আমি এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার আমি এর সাথে অ্যাড করে দেবো মিক্সিতে যে বেটেছিলাম, মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল। জলটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, অসুবিধা নেই কিছু। আবার এটাকে আমি 30 সেকেন্ড এখন একটু ফুটতে দেবো। 30 সেকেন্ড হয়ে গেছে, আমাদের রান্নাটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। যেহেতু পোস্ত তাই জন্য একটু সর্ষের তেল ওপর থেকে দিলে গন্ধটা খুব সুন্দর হয়। এবার আমরা এটা একটা বাটিতে সার্ভ করে নেব। কেউ চাইলে অল্প মিষ্টি দিতেও পারেন, কিন্তু আমি মিষ্টিটা ইউজ করিনি।